না এখানে যারা প্রার্থী যারা যোগ্য তাদেরকে অভিভাবক যারা আছে ভোটার তারা এখন ভোট দিচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে যারা যোগ্য কোনো মানে দলীয় প্রভাব বা আদার্স এগুলা কোনো এখানে প্রভাব নেই আপনাকে ধন্যবাদ অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু যে সুষ্ঠুভাবে হওয়ার পর পর যে জয়নাল আবেদিন তিনি কিন্তু বিপুল ভোটে প্রথম প্রথম কিন্তু নির্বাচন হয় তিনি কিন্তু দু নম্বর নিয়ে নির্বাচন করেন তার কাছে জানতে চাই আমি যদি আপনার কাছে জানতে চাই আপনি যদি প্রথম হলেন এবং ছাত্রছাত্রীদের জন্য কি করতে পারবেন আজকে উনিশ তারিখ ম্যানেজিং কমিটিতে নির্বাচন হয়েছে বালিয়া কুদ্দুর রমণ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি হিসেবে আমি একজন ক্যান্ডিডেট দুই নম্বর ঠিক আছে আজকে নয়শো বিয়াল্লিশ ভোট ভোটারদের মাঝখান থেকে তিনশো ভোট পেয়ে হ্যাঁ আমি উত্তীর্ণ হয়েছি এই জন্য হ্যাঁ অনেক সুষ্ঠভাবে হয়েছে যারা আমারে বুড় দিয়ে উত্তীর্ণ করছে তাদের প্রতি আমার রইল আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন বিশেষ করে আজকের এই অভিভাবকরা ঠিক যে মেহনীতি মানুষরা আমার পাশে যে ধারাইছে ব্যসটা গ্রামের হ্যাঁ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেছি আমার জন্য দোয়া করছে তাদের জন্য আমি অনেক ধন্যবাদ আমরা দেখেছি যারা অভিভাবকরা আপনাকে যে আশা নিয়ে আপনাকে ভোট দিয়েছে গরিব দুঃখীরা যারা ভোট দিয়েছে ছাত্রছাত্রীদের যারা গরিব রয়েছে তারা কি সাহায্য সহযোগিতা পাবেন কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান এটা তো রাজনৈতিক জায়গা না এটা হলো আপনার শিক্ষা প্রতিষ্ঠানের হলো হলো এটা কারিগরি অংশ হ্যাঁ ওই জায়গা থেকে অবশ্যই আপনি গরিব যারা লেখাপড়া করে ওদেরকে আমরা দেখবো ঠিক আছে তাদের লেখাপড়া মান বাড়াবো হ্যাঁ ಸಂತাস মুক্ত স্কুল ঘুরে টুলব এটা আমার প্রত্যাশা আমরা অনেক জায়গা দেখেছি ম্যানেজিং কমিটি যারা দিতে রয়েছে তারা মাদক সব সময় ছাত্রছাত্রীরা সেখান থেকে বিরত রাখতে চেষ্টা করে আপনারা কতটুকু রাখ হ্যাঁ অবশ্যই 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 রাখব 100% আমি অবশ্যই রাখব ইনশাআল্লাহ এরা আপনাদের প্রতিষ্ঠা দিতেছি আমি আমরা এইভাবেই যে তাকে পাস করেছি আমরা তার কাছে অপ্যায়ন ভাবে এটা আশাবাদ করতে পারি যে আমাদের যারা অনেক গরিব এবং অনেক মেধাবী স্টুডেন্ট আছে তাদের কাছে আপনার কাছে অনেকভাবে কাইন্ডলি ভাবে আমরা কিছু অনুদান এবং আপনার কাছে কিছু সুযোগ সুবিধা চাওয়ার আশাবাদ এই ব্যক্তগুলো গুলো করিয়ে আমরা স্টুডেন্টকে ওনার কাছ থেকে আশা করি যে তাদেরকে হাফ ফ্রি ফুল ফ্রি করে দেওয়ার জন্য যার যার এবিলিটি বুঝে শুধু তাই নয় শুধু তাই নয় আমরা আরো আশাবাদী তাদের কাছ থেকে যে আমাদের স্কুলটাকে মানে সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত এবং মানে স্কুল আমরা গড়ে তুলতে মাদক মুক্ত স্কুল আমরা গড়ে তুলতে চাই তো আমরা জয়নাল ভাই এবং আমার চাচা রিপন চাচা আরো অনেকেই আছেন যারা ম্যানেজিং কমিটির সদস্য হয়েছেন আমরা জয়যুক্ত করেছি যাদেরকে তাদের কাছে আমরা বিশেষ আশা ব্যক্ত যে আমাদের স্কুলটাকে আমরা অবশ্যই মাদক মুক্ত করতে চাই এবং মেধাবী ছাত্র ছাত্রীদেরকে তাদের কাছে অনুরোধ যারা ম্যানেজিং কমিটির দায়িত্বে আছে তাদের কাছে অনুরোধ যে আমরা যাতে যারা আমাদের মেধাবী ছাত্রছাত্রী আছে গরিব দুখী ছাত্রছাত্রী আছে তাদেরকে যাতে আমরা সহযোগিতা করে তাদের আরো ভালো কিছু মানে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা গড়তে পারি সেই আতোরমান খান এ প্রতিষ্ঠাতা এবং আমাদের স্কুলে আমাদের এই দামরায়পুর জেলার মধ্যে আমাদের স্কুল একটা মানে হাতে গোনা 2 দুই এর মধ্যে একটি ছাত্র সংখ্যার দিক দিয়ে স্কুলে লেখাপড়ার মান সব দিক দিয়ে আর আমাদের এখানে বরাবরই যতবারই ইলেকশন হয় স্বচ্ছ এবং অত্যন্ত ফেয়ার ইলেকশন হয় ফেয়ার ইলেকশনের মাধ্যমে সে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছে এবং জনগণের তার প্রতি অখণ্ঠ ভালোবাসা অভিভাবকদের তার করছে এবং আমাদের স্কুল অত্যন্ত এখানে খুব শান্তি শৃঙ্খলা এবং সুস্থ পরিবেশ এখানে আছে এখানে কোনো গন্ডগোল নেই উশৃঙ্খল কোনো পরিবেশ এখানে নেয় মুক্ত প্রতিষ্ঠান এবং এখানে কোনো সন্ত্রাসবাজি আমরা কঠোর হস্ত দমন করে থাকি আমি উদ্বোধন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং সেই হিসেবে আমি মনে করি যে এটা একটা যারা ভালো লোক তাদেরই বিজয় হয়েছে তাদেরকে জনগণ নির্বাচন অবশ্যই তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সে একজন অত্যন্ত মেধাবী এবং সে কিন্তু একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সে পরিশ্রমী লোক তার চিন্তা ভাবনা অনেক ভালো মানুষ তাকে পছন্দ করে যার কারণে মানুষ তাকে বিপুল ভোটে নির্বাচিত করছে এবং রেকর্ড ভোট এটা বালে স্কুলের জীবনে এত সর্বোচ্চ এত সংখ্যক ভোট পেয়ে কোনো ক্যান্ডিডেট নির্বাচিত হয়নি কারণ আমার চাকরি তো অনেক দিন প্রায় তিন বছর যাব আমি এই স্কুলে আছি এটাই প্রথম যে এত জনপ্রিয়তা যে মানে বই প্রকাশ করছে এবং আমি আশা করি যে যারা নির্বাচিত হয়েছে আমাদের দ্বিতীয় ক্যান্ডিডেট যে সেও অত্যন্ত ভালো ছেলে এবং এই ক্যাবিনেট তারা স্কুলে লেখাপড়ার মান এবং মননশীলতার বিকাশের ক্ষেত্রে তারা আমি আশা করি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটা সহায়ক হবে অজুদুর রহমান উচ্চ বিদ্যালয় বালি একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা বাংলাদেশের একজন সুনাম ধন্য মানুষ সাবেক মুখ্যমন্ত্রী আতর রহমান খান আমি এই স্কুলের অভিভাবক প্রতিনিধি হিসাবে বিজয়ী হয়ে অনেক সুন্দর গর্বিত আর আপনি যে সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাকে অভিভাবকদের জন্য কি করবেন আসলে এই স্কুলের প্রাণী কিন্তু ছাত্রছাত্রী ছাত্রছাত্রী যারা আসলে যারা বড় করে আসলে তারাই তো অভিভাবক আর এই অভিভাবকদের পাশে থাকবো ইনশাল্লাহ আমি এখানে যারা অবহেলিত কিছু সুবিধাবঞ্চিত কিছু মানুষ আছে আর তাদের পাশে থাকবো তাদের যে ডাকলে আমাকে অবশ্যই পাবে আর যারা আমাকে বহু দিদি বেশ অভিযোগদের আমি কৃতজ্ঞ জানাই যে আমাকে ভোট দেওয়ার জন্য এবং বিপুল ভোটে বিজয়ী করার জন্য অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান এখানে যে তিনটা প্রশ্ন আপনি করেছেন সেই তিনটি প্রশ্নের ক্ষেত্রে আমি ব্যাপকভাবে কাজ করব। রাজনীতি তো এমনি নাই রাজনীতি মুক্ত হয় শিক্ষা প্রতিষ্ঠানটা আর নেশামুক্ত সন্তোষ মুক্ত অবশ্যই দূরের দূর করার জন্য আমি যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমার যে নির্বাচিত আরো যাওয়ার সদস্য হয়েছে আমার সিনিয়র বড় ভাইরা তাদের সঙ্গে নিয়ে আমি কাজ করব। আমার স্কুলে যে প্রাণপ্রিয় শিক্ষক আমি কিন্তু ওই স্কুলের একজন ছাত্র এর জন্য আসলে আমার অনেক ভালো লাগতেছে আমি স্যারদের এবং নিয়ে এলাকাবাসী নিয়ে মুরুব্বিদ্দে নিয়ে সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান করার লক্ষ্যে শিক্ষার পরিবেশ করার জন্য আমার তো অবশ্যই আমাদের সবাইকে নিয়ে স্যারদের নিয়ে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলবে জানি বালি আগামীতে বালি অধিদর্মন উৎসব দলের রেজাল্ট ধামরাই উপজেলায় একটা ভালো পর্যায়ে যায় এর লক্ষ্যে আমরা নিয়ে সুন্দরভাবে কাজ করবো যদি আপনি জানেন যে উদ্দুর রহমান যে উচ্চ বিদ্যালয়ের যে ম্যানেজিং কমিটির যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু অনেক সুন্দর নির্বাচন আমরা দেখেছি এই ছিল আমার কাছ থেকে ধামরাই থেকে তথ্য